की দাবিটাকি সকাল সকাল তুমি যে সবাইকে জ্ঞান দাও না পরিষ্কার পরিষ্কার আচ্ছা তোমার কি দোষ বলো তো তুমি যেটা যেখান থেকে নাও তারপরে আর সেটা রাখো না যেমন এই দেখো ওটা তো তোর খাতা পেন হ্যাঁ সেটাই তো না না তুই বল না এরে এরে কার খাতা পেন জারি খাতা পেন ও কে লিখেছে ওর ভিতরে কে তুই লিখে দাও আমার কাজ হয়ে গিয়েছিল তারপর ওটা সরানো ওইটাই তো মাইনে দেবে আমাকে এবার স্যালারি স্লিপ দিতে হবে নাকি হ্যাঁ गुड मॉर्निंग एवरीवन सकाल 10टाय घूम থেকে উঠে এখন কাজ দেখাচ্ছ 10টায় ঘুম থেকে উঠে এখন নজর দিও না এখনি খুলে গেলে আমাকে সর্বনাশ হয়ে যাবে তো কাল গতকাল পূজা নিউজ দেখছে যে মেট্রো শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ মানে আমাকে এসে পাশে বসলো নি বলে দেখো মেট্রোটা তো শুরু হয়ে গেল অফিসটা জানো শুরু না হয় तो एक फुल टाइम जॉब करार पाशापाशी डेली ब्लॉगिंग सबसे बड़ो चैलेंज कि बोलो तो टाइम मैनेजमेंट एनार्जी तो तुम्हारे भरपूर आज क्योंकि लिमिटेड टाइम टाके मैनेज कि करे सप्ताहे 5 दिन 9 घंटा अफिस वार्कर पाशापाशी जब तुम डेली ब्लॉग करो तक तुम्हार पर्सनल काजगुलो जमते थाके सेटा बैंक के रिलेटेड हो पोस्ट अफिस मेडिकल व्हाटएवर ओवर द वीकडेज भावते थको वीकेंड जो आसबे समय एक बेसि पा तक सामले नब वीकेंड जो आसे टाइम बेसि थे कन्टेंट बेसि थे ब्लॉगर एनार्जी इंटरेस्ट बेसि थे तो ब्लॉग करते करते केटे जाए और तुम्हार से काजगुलो नेक्स्ट वीकडेज और वीकेंडर जो पेंडिंग रही जाए आमार क्षेत्र तई होत दिन जमे थका काजगुलो बंदी छिलो एई बैगटार मध्य और जेगुलोर जो माथाय जमे छिलो एतो चिंता तो आज के मंगलवार और फर्चुनेटलि गत रविवार आमरा दुटो ब्लॉग करते पेरेछिलाम सूतरां गतकाल सोमवार कैमरा अन करिनि आमार पुरो दिनटा छिलो अफिसेर काजेर जोन्नो और जमे थाका आमार पार्सोनाल काजगुलोर जोन्नो तो सेगुलोके समस्त सेरे आमि एखन मानसिकभावे खूब निश्चिंत ताई आजकेर एई ब्लगटा एकदम फ्रेश माइंडे स्टार्ट करछि वेलकम बैक टू द चैनल एवरीवन आशा करि तोमरा भालो आछो सुस्थ आछो स्वाभाविक आछो एंड एज अलवेज जस्ट फटाफट आछो गुड मॉर्निंग एवरीवन तो ऑफिस जावर आगे तुम्हारे साथे किछु सुंदर जिनिस शेयर करार आछे तो कल के बाड़ीते एसे देखी आमार काछे एटा सरप्राइज पार्सल एसेछे आर अलरेडी खुले फेलेछिलो पूजा सेटाके तो सेटार मध्य थेके एतो एतो मास्क बेर होलो पौलोमी आबार आमाके एतोगुलो मास्क गिफ्ट करेछे ओদের মহল্লা एक्चुअली নতুন কালেকশন লঞ্চ করেছে তোমরা অনেকেই প্রোটেক্টরের মাস্ক নিয়েছো তো প্রোটেক্টরেরই মাস্ক এগুলো নতুন আবার কালেকশন লঞ্চ করেছে বলে আমাকে পাঠিয়েছেও দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালেকশন আর মাস্কগুলো খুব ভালো আমি আবারও বলছি এগুলো সবকটাই 3 ply মাস্ক তো ওর নাম্বারটা আমি আবার অন স্ক্রিন শেয়ার করে দিচ্ছি তোমরা নিতে পারো তোমাদের যদি পছন্দ হয় থ্যাংক ইউ পৌলমি ওয়ান্স এগেইন আর প্রত্যেকটা পার্সেলের সাথে সাথে ও একটা সুইট নোট পাঠায় এতগুলো মাস্ক আমার পাঠিয়েছে আর আমি ম্যাচিং করে পরে দেব না এটা কি করে হয় তো আমি এই মাস্কটা নতুন পরছি আজকে এই জামাটার সাথে ম্যাচ করে এনিওয়ে তোমাদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিই ইন্ডিয়া বেশ পপুলার একটা স্পোর্টস ফ্যান্টাসি অ্যান্ড প্রেডিকশন গেম অ্যাপ যার নাম নস্ট্রা প্রো বাড়িতে বসে এই অ্যাপের থ্রুতে নিজের মোবাইলে গেম খেলে তোমরা জিতে নিতে পারো রিয়েল ক্যাশ ডেসক্রিপশনে দেওয়া একদম প্রথম লিঙ্কে ক্লিক করে এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করতে পারো যেটা অ্যান্ড্রয়েড এবং iOS দুটোর জন্যই অ্যাভেলেবেল তো ফার্স্ট থিং ইজ ফার্স্ট আমার দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করার পর ডেসক্রিপশনে দেওয়া কোড অ্যাপ্লাই করা মাত্রই তোমরা পেয়ে যাবে 100 টাকার সাইন আপ বোনাস এরপর 100 বা তার অধিক যেরকম অ্যামাউন্ট তোমরা ডিপোজিট করবে আপ টু 100% পর্যন্ত ডিপোজিট বোনাস তোমরা জিততে পারো এই অ্যাপের মধ্যে রয়েছে রকমের ফরম্যাট ফার্স্ট প্রেডিকশন ফরম্যাট যেখানে চলতে থাকা কোনো ম্যাচের উপর থেকে তোমাকে কিছু প্রশ্ন করা হবে যেমন ধরো কে জিতবে ব্লা 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 সেই সমস্ত প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়া মাত্রই তুমি পেয়ে যাবে পয়েন্টস এবং সেখান থেকে রিয়েল ক্যাশ নিজের জিতে থাকা টাকা সরাসরি নিজের পেটিএম অর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারো দ্যাট টু উইদাউট এনি প্যান কার্ড ডিটেল নাও সেকেন্ড ড্রিম টিম ফরম্যাট যেখানে চলতে থাকা কোনো ম্যাচ থেকে 11 বেস্ট প্লেয়ার্স তোমাকে সিলেক্ট করতে হবে নিজে সিলেক্ট করে থাকা প্লেয়ারদের পারফরম্যান্স অনুযায়ী তুমি পেয়ে যাবে अगेन পয়েন্টস এবং সেখান থেকে রিয়েল ক্যাশ এখানে ক্রিকেট ফুটবল বাস্কেটবল टेनिसের মতন অনেক অপশনস আছে তাহলে দেরি কিসে ডেসক্রিপশনে প্রথম লিংক থেকে অ্যাপটা ডাউনলোড করো যদি ইচ্ছা করে আর যদি ট্রাই করো তোমার ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবে না সুবিধা দিই আর যদি কাজটা সেরে গেল আমি ব্রেকফাস্ট নিয়ে বসলাম আর দোকানও খোলা হয়ে গেছে पूजा मैडम ब्रेकफास्ट करबे ना तुम्हारा कमेंटे लेखालेखी करेछो जे पूजा तुमको स्लिम ट्रिम हो गेछो सेटाके खूब सिरियासलि निये नियेछो एतटाई सिरियासलि जे ब्रेकफास्ट करबे ना किन्तु दिने 4-5टा गोलाप जामुन खेये निच्छे गतकाल सन्ध्याबेला आमि ओके बोललाम जे पूजा आमि होच्छे तोर एकटु शुगर टुगार होयेछे तुई चेकटा करिये ने सेटा शुने मैडम बोललो जे ठीक आछे ताहले आमि मिष्टिटा खाबो ना किन्तु फ्रिजे जे 4-5टा पड़े आछे सेगुलो आगे शेष करे दिई तारपरे ठीक आछे ताई तो जाक गिये तोमादेर देखिये दिई एटा आमार नतुन सेटआप তুমি আজকে বাবাটা তো এই কর। এই দেখো পূজার অবস্থা। তো বাবাটা হচ্ছে আজকে সকালবেলা কুলফি একদম অগর ঘুমে ঘুমাচ্ছিল। এই যে আমাদের মিস্টার কুলফি ঘোরাফেরা করছে, তখন আরও দিদির রুমটা ক্লিন করা ছিল। তো আমি কি কুলফিকে তুলতে গেছি, তখন কুলফিটা গা গা এরকম করেছে। সেই রূপটা দেখার পর আমাদের পূজা দিদি এখন থরথর করে কাঁপছে। তিনি আর কুলফির সামনে যাচ্ছেন না। আজকে স্যালাডে কিছু নেই, না। ব্যাপারটা হচ্ছে জ্যাগরি পাউডার শেষ হয়ে গেছে। জ্যাগরি পাউডার অর্ডার করা হয়েছে, কিন্তু হয়তো কাল পরশু করে আসবে। না 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 না, জুক শেষ হয়নি। তো অনেক দিন পর আজকে তোমরা পূজাকে দেখছো লাঞ্চ সাজাচ্ছেন, দ্যাট টু উইথ আ স্পেশাল স্যালাড। যদিও এখন আমরা স্যালাড থেকে চলে গেছি। কিসে পূজা? রায়তা নাকি? এখন পূজা একদিন রায়তা বানানো দেখে নিয়েছে, রোজ দেখো। এই দেখো কিচ্ছু শেষ না, আসছে আসছে মিষ্টির যুগ আসছে, জাগরির যুগ শেষ হচ্ছে। ঠিক আছে, অত সোজা না, অত সোজা না। জালিবাজি তুমিও করো মাঝে মাঝে, কিন্তু ক্যামেরায় ধরা পড়ে না। সেটা আমি কবে মিষ্টি খেয়েছি বলতো? হ্যাঁ, তুই তুই তো কালকে কপা কপ চারটে গোলাপ জামুন ছাড়িয়ে দিলি। হ্যাঁ, আবার লাস্টে কি বলি, ফ্রিজে 4-5টা আছে, ওগুলো শেষ করো, তারপরে মিষ্টি খাবো না। নষ্ট হবে ওই জন্য, তাই না? বাড়িতে মিষ্টি শেষ করার দায়িত্বটা একমাত্র তোর, না? আর ভাত, মাংস, মাছ এগুলো গেল একদম জলে। না না, সেটা কেন, সবই দায়িত্ব তো আমার। তুমি তো ওই দায়িত্ব পূরণ করতেই না। তোর তো অনেক দায়িত্ব। দায়িত্ব দেখছি তখন থেকে বিছানায় বসে বাবাটা গো বাবাটা পটি চুচু আমি বলেছি। আর আমি তুমি ওকে ওরকম ছড়ি দিয়ে ধরতে, তোমার এই দৈত্যাকার মাছের তুমি কেন বলছো? আর বাপ রে কুলফি, বাবাটা তো দা 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 তুল খায় না ওই যা তুলগুলো সব চলে গেল গো আমার। কুলফি যদি পারিস তো টিকিটা খেয়ে নে দেখি, কুলফি পারিস নাকি? বলছি আমি এতক্ষণে তোর এত সকাল সকাল স্নানে যাওয়া তারা কিসে ব্যাপারটা বুঝলাম। হ্যাঁ, এদিকে আয়, তারপরে বলছি। তো আমাদের আজকে বডি সোপটা ছিল একটুখানি, আর সেটা ডেফিনেটলি ও সকালবেলা ঠিক নজর দিয়ে দিয়েছে। ঠিক আছে, আজকে আমি বলছি তাহলে তো আমি স্নানটাকে করে আসি। তখন আমি ভাবলাম কি আজকে এত স্নানে যাওয়ার তারা কেন ম্যাডামটা? তারপরে গিয়ে দেখছি স্নান করে যে জমিয়ে বডি সোপ, শ্যাম্পু সব শেষ করে দিয়ে বেরিয়ে এসছে। কিরে আমি কি সার্ফ এক্সেল দিয়ে স্নান করবো নাকি? গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন হচ্ছে বিকেলের কফি। তো অর্পি হোপফুলি আজকে একটু তাড়াতাড়ি আসবে। আর ম্যাডামের আবার আজকে নাকি সন্ধ্যাবেলা ফুচকা খাওয়ার ইচ্ছে, তো ফুচকা জোগাড় জানতি করে তারপরে আসবে। তো আজকে যেহেতু পূজাও আছে, তাই একটুখানি চিনি দিচ্ছি, আদারওয়াইজ আবার ওর জন্য আলাদা করে চিনি দিয়ে করতে হবে। এরা 1 চামচ চিনি আর 2 চামচ পাউডার মিল্ক, এইভাবে কফিটা বানাতে হয়। বুঝতে পেরেছিস? আজকে কথা বলো তো তোমাকে আমি শিখিয়ে দেবো কীভাবে বানাতে। তোমরা অনেকে গতকালে ব্লগে কমেন্ট করেছিলে যে টাইটেলে 1 মিলিয়ন সেলিব্রেশন কেন? ইনসাইড আউটে তো এখন 1,10,000 সাবস্ক্রাইবার্স। আমরা হয়তো বুঝতে ভুল করেছি 1 মিলিয়ন মানে 10 লাখ হয়, 1 লাখ না। তো আসলে দেখো কোনোদিন ইউটিউবার্স অ্যাটলিস্ট 100K 1 মিলিয়ন এই কাউন্ট হলে কখনো ভুল করবে না, তাই না? তো অ্যাকচুয়ালি সেলিব্রেশনটা তারপরে পাখির চোখ আমার টাকা, তুমি ভুল করলে আমি করব না। পূজা তো সারাদিন তো স্ক্রল করবে, ভিউটা কেন বাড়ছে না। তো সেলিব্রেশনটাই কলকাতা ক্যানভাস ফ্যামিলির 1 মিলিয়নে ছিল। ইনসাইড আউট এখন 1,10,000, বাট কোনোদিন আমরাও করবো জয় নাকি, আমরাও 1 মিলিয়ন পৌঁছাবো প্লিজ। তো আমি আর পূজা একটু বেরোচ্ছি, আর ওরপিও এসে গেছে হালদিরামের সামনেরা, তো নিচে আমাদেরকে জয়েন করবে। কোথায় বেরোচ্ছে সেটা একটু পরে বলছি। আর এই যে আমার মুখে একটা নতুন মাস্ক, পূজার মুখে একটা নতুন মাস্ক, আর ওরপি সকালে একটা পরে গেছে। সো পৌলুমি, থ্যাংক ইউ সো মাচ। বলছি মাস্ক পরেই প্রথম আমার আনন্দ হচ্ছে। তো লিকুইড মিল্ক আর 2-3টে টুকটাকে জিনিস এর সঙ্গে যেটা মেন জিনিসের জন্য আমরা বেরিয়েছি, যেটা হচ্ছে ফুচকা, তাই না? পাকা তেঁতুল নয়, কথাটা ফুচকা। ফুচকাই তো বললাম, আমি ফুচকা মোটে বলিনি, ফুচকাই বলেছি। তো পাকা তেঁতুল নিতে হবে নাকি? পাকা তেঁতুল আর তার সঙ্গে ফুচকার পাঁপড়, যেটা পাওয়া যায় হালদিরামে। আমরা ওয়েট করছি দিদি ভাইয়ের জন্য। কোথায় আছে? এই তো এসে গেছে। বলছি সামনেই তো ফুচকার দোকান, এখানে খেয়ে নেন, আবার তো এনে বানিয়ে এই সমস্ত করার কি দরকার। হ্যাঁ এখানে খেয়ে নেন, এখানে খেয়ে নেন। ওইটা কিন্তু বাবু শোনাচ্ছি, এখানে তো গুগলি শোনাচ্ছি। যারা লিম ট্রিম তারাই এখানে আসতে পারে, তাই না? হ্যাঁ। তো এই যে আমরা উঠে গেছি, আর এটা হচ্ছে আমাদের অল টাইমকার ফরম্যাট, যখন আমরা তিনজন মিলে রিক্সাতে যাই। সামনে এদিকে আমি আর উঠবি, আর এই যেটা আমাদের গুগলু শোনাচ্ছি, গুগলু শোনাচ্ছি। এখানে যারা লিন ট্রিম তারাই বলতে পারে। এটা দুটো এখন ট্রিম হয়ে গেছে, আমি এখন ট্রিম। হ্যাঁ সেটাই তো, সেই নিয়ে তো অনেক ডিসকাশন। যাই হোক, সবাই একটা করে নতুন মাস্ক পরেছে জামা পরার মধ্যে, সবাই কিন্তু ম্যাচ করে করে। তো এটা সেটা ম্যাচিং হয়ে গেছে। না না আমরা এত ম্যাচ ফ্যাচ করিনি, আমরা এমনি তুলে নিয়েছি, পরে নিয়েছি বাস। ফুচকা চক্করের তো রাত্রিবেলা খাবার কিছু বানাইনি আমি, আর কিছু নেই। আর তুমি যে বলে পরোটা বানানো আছে, পরোটা তো ওনি চলে গেছে। রুটি বানিয়েছে তো, ময়দা ছিল না তো। ও ময়দা নেই, দুপুরে কি খাবে? আমি আসলে জানতাম না, দিদি আর বোনে মিলে এখন ফুচকা খাওয়ার কম্পিটিশনের একটা পরিকল্পনা করেছে, সেই কারণে ফুচকার জোগাড়। তো সেটা হয়তো আগামীকালের ব্লগে তোমরা দেখতে পারবে। আপাতত দেখি হলদিরামে ফুচকার পাপড় পাওয়া যায় কি না। ফুচকার পাপড় না, ফুচকা রেডিমেড, মানে বানানো ফুচকা। ও বানানো ফুচকা, মানে পাপড়টা তো গোলটা তো। হ্যাঁ বাকিটা বাড়িতে বানানো। দেখা যাক কি পাওয়া যায়, গোল চৌকো যা পাবো নিয়ে আসি। ওখানে কিন্তু ভালো ফুচকার পাঁপড় ছিল, এক একটা প্যাকেটে 5টা করে, কিন্তু ম্যাডামের পোষালো না। বললো নাকি বাড়িতে গিয়ে বানাবে, আজকে নিলে কালকে সবই হয়ে যাবে। বলছি ফুচকা তো পাওয়া গেল না, তাহলে নেক্সট প্ল্যান কি? কে এরপরে প্ল্যান কি? নো প্ল্যান। না পূজা বলছে বাইরে থেকে 10টা ফুচকা নাকি খাবে, 10 টাকা। ও 10 টাকা। তো 30-60 টাকা দিয়ে আমরা গেলাম আর এলাম, কাজের কাজ কিন্তু কিছুই হলো না। আলটিমেটলি অর্পি বাড়ি চলে গেল। এখন শালি আর জামাইবাবুদের একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছে, তাই তো? ইভিনিং ওয়াক। অর্পি রেগে গিয়ে বাড়ি চলে গেছে, কারণ আমরা হলদিরামে গিয়ে না খেয়েছি মিষ্টি, না খেয়েছি লাড্ডু, কিচ্ছু না। ওকে আবার নিতেও বারণ করা হয়েছে। হ্যাঁ ওর একটু ইচ্ছে ছিল। ও আচ্ছা, আমি এতক্ষণে ফান্ডাটা বুঝলাম। হলদিরামে গিয়ে অর্পি বলছিল একটু লাড্ডু নিয়ে, একটু কাজু বরফি নিয়ে, কিন্তু পূজা ক্রমশ না করে যাচ্ছে। এখানে বেশ সুন্দর পার্ক আছে, জানিস তো পূজা? আমি দেখেছি, আমি এখানে অনেকবার এসেছি। তো মোটামুটি আমরা এসে গেছি, এখানে সব কিছু পেয়ে যাবো, নিয়ে চটজলদি যেতে হবে। তো আমাদের নেওয়া হয়ে গেছে দোকানপত্র, এখন আমরা বাড়ি, মানে দোকানপত্র না, জিনিসপত্র আর কি। তো আমরা একদম বাড়ির সামনে এসে গেছি। তো আজকে পূজা এই ব্লগটা টাইটেল সাজেস্ট করছে, শালি আর জামাইবাবু বেরোলো ইভিনিং ওয়াকে, আর বউ খেপে গিয়ে বাড়ি চলে গেল, কারণ হলদিরামে ফুচকা নিতে দেয়নি, মিষ্টি নিতে দেয়নি। আমি বলছি যেটা টাইটেল বলছিস না, ডেসক্রিপশন। আমি পূজাকে বলছি ডিএসএলআর এর ভয়েস কমান্ড থাকা উচিত, সনি স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং। কারণ এই যে এক হাতে এই সমস্ত নিয়ে আর এক হাতে ক্যামেরা ধরলে ভয়েস কমান্ডটাকে কাজে দেবে, বুঝতে পারছি। আর কত কিছু করবে, আমাকে যেতে হবে সামিতে কিছু ইমপ্লিমেন্ট করতে হলে। এটা আমাকে আর তোকে কাউকে যেতে হবে। কই কই কই, এই যে দাদা, ও দাদা, ও দাদা, ব্যাপারটা কি? ওফ, তো ফাইনালি বাড়ি পৌঁছালাম। সিরিয়াসলি একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, আপুরো গোটা দুনিয়া হেঁটে চলে এলাম। তো যাকগে, এখন দেখো এই যে পূজা দিদি এখানে বসেছে বিরিয়ানি অর্ডার দিতে। তো রাত্রেবেলা ওরা বিরিয়ানি খাবে না। বলছি তোমরা কি 2 সেকেন্ডের জন্য একটু দাঁড়াবে? একটু দাঁড়া, বসেই তো আছিস। তো ওরা এখন বিরিয়ানি খাবে না, লুচি খাবে না, কি খাবে সেই নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা। সেটা একটু চাইনিজ খাওয়া যাবে কি হলো? ও তুই তো চুলটা সেট করে গেছিস? হ্যাঁ पूजा चूले हाथ देवें एनिवे तोरा कि करबे ना करबे से सब परे ब्लगे आमरा आबार देखबो। आपातत एई ब्लगटाके एखाने शेष करछि। आशा करछि तोमादेर भालो लेगेछे। जोदि ब्लगटार मध्ये किछु भालो लेगे थाके देन एकटाई रिक्वेस्ट, ब्लगटा छेड़े जाओयार आगे प्लिज डू लाइक कमेंट शेयर एंड एज वी ऑलवेज से टेक केयर ऑफ योरसेल्फ। ओ सॉरी सत्यि आमि सबस्क्राइबटा बोलतेई भुले जाई। এই করে করেই আমাদের 1 মিলিয়নটা হলো না, নালে এতদিন হয়েই যেত। চলো as we always say take care of yourself, your friends, your family, everybody around you, stay happy, stay blessed and stay pretty। ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা এক্সাইটিং ব্লগে। till then take care, bye bye and good night।